আল্লাহ পাক রব্বুল আলম বলেন আল্লাহ কে বলতেছেন আরো জোরে বলেন কে বলছেন সর্ব শুরুতে আয়াতের শুরুতে বলতেছেন আল্লাহ আল্লাহাক বলতেছেন আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ লাহ ইল্লাহ আমি সারা তোমাদের আর কোন কিন্তু মাবুদ নেই আছে জোরে বলেন আছে আমাদের আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা ইলাহা ইল্লা লা ইলাহ ইল্লাহু আমি সারা কিন্তু তোমাদের আর কোনো মাাবুদ নাই আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন ও বান্দারা আমি সারা তোমাদের কোনো মাাবুদ নাই এটা গোরায়া দেন এইটা যদি দাও হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান হে বান্দারা আমি সারা তোমাদের কোনো মহবুদ নাই আর ও বান্দারা তোমরা আমার আল্লাহর নাই আছে আছে কেউ কেউ আল্লাহ আপনি মনে করবেন যে সূর্য আল্লাহর চন্দ্রটা আল্লাহর আল্লাপা রব্বুল বোলালেন বলতেছেন ওহে এই সূর্য দেখতেছ সূর্যটা কিন্তু আমি বানাইছি কিন্তু আমি বলি না সূর্যটা আমার চন্দ্রটা আমি বানাইছি আমি বলি না কিন্তু চন্দ্রটা আমার আমাদের সন্তান আছে অনেক সময় সুন্দর সুন্দর জামা কিনে দেয় পাজামা কিনে দেই টুপি কিনে দেই দেখছেন না দেখছেন কি না কিনে দিয়েছেন কিনে দেওয়ার পরে আপনি কিন্তু বলেন না এই জামাটা আমার বলেন ছেলের জামা পর্যন্ত কেউ বলছেন জামাটা আমার কেউ বলছেন কেউ বলেন না কিন্তু জামাটা আমার এই পাজামাটা আমার জামা কিন্তু কিনে দিয়েছেন আপনি কিন্তু বলেন না জামাটা আমার পাজামাটা কিনাও দিয়েছেন আপনি বলেন না পাজামাটা আমার আবার ক্যাপ কিনা দিয়েছেন বলেন না ক্যাপটা আমার যাকে কেনা দিয়েছেন আপনি শুধু বলেন এই সন্তানটা কিন্তু আমার সুবাহন আল্লাহ এই সন্তানটা আমার এর গায়ে যে জামা আছে জামাটা আমার না এর মাথায় যে ক্যাপ আছে ক্যাপটা আমার না পাজামা যে পাজামা পরনে আছে এটা কিন্তু আমার না এই সন্তানটা আমার পাক রব্বুল বুলাবান বুঝাইতে চান ও হে দ্বারা আমি যে সূর্য বানাইলাম বানাইছি কিন্তু আমি আল্লাহ আমি বলি না সূর্য আমার এই চন্দ্র আমি বানাইলাম আমি বলি না চন্দ্র আমার এই যে অক্সিজেন তোমাদেরকে দিতেছি বলি না কিন্তু এই বাতাস আমার এই পানি বানাইলাম বলি না আমি পানি আমার আমি শুধু একটাই বলি বান্দারা যাহা কিছু দুনিয়ায় দেখো আমি আল্লাহ সব তোমাদের জন্য বানাইলাম আমি শুধু এটাই বলি বান্দারা তোমরা হইলা আমি আল্লাহ আল্লাহ তোমরা হইলে আমি আল্লাহর এই জন্য আল্লাহ পাকিন ডেকে ডেকে ইল্লাহু আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ও বান্দারা ও বান্দারা আমি আল্লাহ সারা তোমাদের কোন আর কিন্তু নাই আমি আল্লাহ ছাড়া কে আছে তোমার কেউ নাই আমাদের চলাফেরায় মনে হয় না না আল্লাহর কাছে যাব না আরো কেউ আছে আমরা অনেক সময় ছেলে সন্তানদেরকে বলি হে যে বাবা ডেকে ডেকে বলি বাবা এই যে টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু করলাম আমার কে আছে কে খাবে সবই তো তুমিই খাবা ঠিক কিনা বলি কি না ছেলে সন্তানদেরকে বলি সব তো তোমার কে খাবে কেউ নাই সব তোমরাই খাবা আল্লাহ বুঝাইতে চান হে বান্দারা আমি সারা তোমাদের কেউ নাই আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি সব তোমরাই খাবা সব তোমাদের জন্যই কিন্তু আমি এটা চাই বান্দারা তোমরা আমার নিয়মের ভিতরে থাকো এরপরে যদি প্রশ্ন আসে আল্লাহ আপনি তো আমাদের কয়দিন থাকবেন আপনার কি মৃত্যু হবে না আল্লাপায় রব্বুল আলমিন এই আয়াতের শেষ দুইটা বা দুইটা বাক্যর ভিতরে বলে দিয়েছেন আল আলহাইয়ু আল পাক রব্বুল আলমিন জানাই দিয়েছেন আমাদের যদি প্রশ্ন হয় আপনি কতদিন পর্যন্ত থাকবেন আমরা তো মারা যাই আপনি কতদিন পর্যন্ত থাকবেন আপনার কি মৃত্যু হবে না পাক রব্বুল আলম বলেন আল হাইউল কয় আমি চিরঞ্জীব আমার কখনো মৃত্যু হবে না কখনো মৃত্যু হবে না এবং সমস সমগ্র সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ন্ত্রণের ভিতরে আছে সুবহানাল্লাহ আল্লাহ এই যে গুরুত্বপূর্ণ দুইটা নাম আলহাই আল আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দার যদি চাকরি না হয় সে যদি আলহাইয়ু আল পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম তার চাকরির ব্যবস্থা করে দিবেন এমন দুইটা নাম শুধু চাকরি নাম কারো সন্তান বিবাহ হচ্ছে না কারো চাকরি হচ্ছে না কারো বিদার যাওয়ার জন্য সব কিছু হয়ে গেছে কিন্তু বিষা আসতেছে না যত সমস্যা আছে অভাব অনাটনের ভিতরে আছে কেউ আছে অনেক ঋণী কারো ছেলে সন্তান কথা শোনে না কেউ অনেক অসুস্থ আল্লাহ রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল হাইয়ু আল এই নামটা যদি কোনো বান্দা ওইভাবে সচরাচর পড়তে থাকে সব সময় জিকিরের মাধ্যমে পড়তে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত বালা মুসিবত থেকে সমস্ত বিপদ আপদ থেকে একমাত্র একজন হেফাজত করবেন কে নামটা কি আল হাইয়ুল আল হাইয়ুল আল্লাহ আল হাইয়ুল কয়ুম আল হাইয়ুল হইয়ম এটা বেশি বেশি পাঠ করবেন যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে বাঁচাবেন কে এরপর আল্লাহফা ক্রব্দুল আলামিন পরবেষ্ট বলেন লা কা খুজহু সিনাতুয়ালা নৌম আল্লাহফা ক্রব্দু আলাইন বলেন ও ভান্দারা আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আমরা তো দুনিয়ায় আছি আমরা তো ঘুমাই আমরা তো শরীর ক্লান্ত হয়ে যায়। আমরা ঘুমায়া যাই তাকাইলে দেখা যায় আল্লাহ বলেন সমস্ত সৃষ্টির আমি আল্লাহ এখন যদি প্রশ্ন করে আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ ঘুমায় বলেন ঘুমায় না আল্লাহ রব্বুল বলেন সিনাতু খুজু ওলা এইখানে ঘুম আর তন্দ্রা আল্লাহকে স্পর্শ করতে পারে না দুইটা কিন্তু দুই রকম সিনা মানে তন্দ্রা তন্দ্রা এমন একটা জিনিস যা ঘুমের আগে এসে যায় ঘুমের আগে যেটা আসে সেটাকে বলা হয় তন্দ্রা তন্দ্রার পরে আসেন নাউম এরপরে আসে ঘুম অনেক সময় দেখা যায় মসজিদে নামাজ পড়ার জন্য আসেন চক্ষু বন্ধ হয়ে যায় চক্ষু খুলতে পারেন না ঘুম ঘুম ভাব হয়ে যায় পাশে যদি কেউ লানা দিয়ে বলে ভাই ঘুমাইছেন কি না 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 ঘুমাই নাই ঘুমাই নাই আপনি চোখ বুঝে আসছিলাম ঘুমাই নাই আমি আসলেও ঘুমাই নাই প্রথম যেটা এসেছে সেটা তন্দ্রা এরপরে আসবে ঘুম আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন না 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 আমি আল্লাহ রব্বুল আলমিন তন্দ্রা এবং ঘুমকে স্পর্শ করতে পারে না এখন যদি আপনি আল্লাহ আপনি ঘুমান না কেন কেন আপনি ঘুমান না আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে জানাই দিবেন আপনাকে পাক রব্বুল আলামিন প্রথমে বলেন সমস্ত সৃষ্টির নিয়ন্ত্র আমি হলাম আমি আল্লাহ আমি যদি ঘুমায়া যাই এই দুনিয়া আর দুনিয়া থাকবে না মুহূর্তের ভিতরে তসনস হয়ে যাবে হজরত আল্লাহ এই প্রশ্নটা সরাসরি আল্লাহাকুল আলমিনকে করেছেন আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ পাক রব্বুল আলমিন সে না সরাসরি বলেন নাই যে কোনো কৌশলের ভিতরে বলতেছেন এ মুসা তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো মূসা বলতেছেন পানি দিয়ে কি করবেন নিয়ে আসো তোমাকে নিয়ে আসতে বলেছি নিয়ে আসছে টাইম শর্ট তাড়াতাড়ি বলতেছে নিয়ে আসলো আসার পরে বলছে এখানে দাঁড়াও আমি যখন পানি যাবো তখন তুমি দিবা এরপরে পাক রব্বুল আলমিন তন্দ্রাকে বললেন হে তন্দ্রা মূসাকে গিয়ে স্পর্শ করো এরপরে নাও ঘুমকে পাঠাই দিলেন সে স্পর্শ করো পানি নিয়ে দাঁড়ায় আছে। যখনই ঘুমাইয়া পড়ে গেছে ঘুমাইয়া পড়ার আগে তার হাতের গ্লাসটা ছুটে পড়ে গেছে পুরে যখন ভেঙে গেছে হতবম্ব হয়ে গেছে হাই 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 কী করলাম আল্লাহ জিজ্ঞাসা করলে কি বলবো আল্লাহ বলেন তুমি টেনশন নিও না তুমি যে প্রশ্ন করেছো প্রশ্নের জবাব এইটার ভিতরে আছে আমি যদি ঘুমিয়ে যাই আমি এই পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছি আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবী পৃথিবী থাকবে না পৃথিবীর মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ অনেক সময় দেখা যায় আমি যখন এখানে আসি ডা আমার বাড়ি থেকে বাসে উঠি বাসে ওঠার পরে জন ষাটজন যাত্রী থাকে যাত্রীরা মনে করেন হেলান দিয়ে ঘুমায় নাইটে যখন আসে হেলান দিয়ে ঘুমায়া যায় ওই বাসটাকে নিয়ন্ত্রণ পঞ্চাশ জনে করে না কয় জনে করে সুরে বলেন কয়জনে একজনে নিয়ন্ত্রণ করে এখন গভীর রাত্রে ড্রাইভার যদি পিছনের দিকে তাকা আর যদি দেখে সবাই না ট্রেনে গড় ঘর করে আওয়াজ করতেছে আর ঘুমিয়ে গেছেন আর ড্রাইভার যদি মনে মনে কষ্ট নয় হায় হায় সবাই ঘুমিয়ে গেছে আমি কেন ঘুমাবো না আমিও ঘুমাবো কি ঘুমাইবে ড্রাইভারও ঘুমাবে সে গাড়ি চালান ওই অবস্থায় এসে মনে করেন সেও ঘুমিয়ে গেছে গাড়ি এই পর্যন্ত আসবে না আসবে আসবে আল্লাহ পাক রব্বুল আমি এটা বুঝাইতে চান ওহে বান্দারা আমি আল্লাহ রব্বুল আলম যদি ঘুমাইতে ঘুমাইয়া যাই তাহলে দুনিয়া দুনিয়া থাকবে না মুহূর্তের ভিতরে তস নস হয়ে আউলিয়ে যাবে সুবাহান আল্লাহ এরপর যদি আর বিষয় ভাবেন আল্লাহ আপনি কেন ঘুমান না এর দ্বিতীয় নম্বর যে কারণ আল্লাহ রব্বুল আলম বলেন ওহে বান্দারা আমার এত দয়া মায়া এত দয়া মায়া আমার দয়া মায়ায় তোমাদের জন্য আমাকে ঘুমাইতে দেয় না সুবাহান আল্লাহ ছোট্ট একটু উদাহরণ দেয় অনেক সময় আমাদের ছেলেবেলেরা মনে করেন অন্যায় করে অন্যায় করার পরে বাবা রাগ হয়ে এই কথা বলে আজকে তোর একদিন কি আমার একদিন বলেনি বলেনি কোনোদিন বলছেন ছেলে অসুবিধা করছে ছেলে আপনার কথা শুনে নাই তখন আপনি বলতেছেন আজকে তোর একদিন কি আমার একদিন এই কথা শোনার পরে ছেলে কি আর ঘরে থাকবে সারাদিন বাহিরে ঘোরাঘুরি করতেছে সন্ধ্যা যখন হয়ে যায় সন্ধ্যায় আর কই যাইবো এখন মনে করেন বাহিরে বেড়ার পাশে আইসা দাঁড়াই রয়েছে করে জাপটি লেগে দাঁড়াই রয়েছে ঘরেও ঢুকতে পারে না কারণ বাবা তো এখনও ঘুমায় নাই ঘুমাইছে ঘুমায় নাই ঘরে ঢুকলেই তো মনে করেন উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে ঘরে ঢুকতেছে না এদিকে তার মা তার বাবাকে খাবার দিছে খাবার খাচ্ছে খাবার খাইয়া যখন বিছনায় শুইতে যাবে এম তো অবস্থায় তার পিতা শুয়ে পড়ছে আর তার মা কিন্তু ঘুমায় না তার মা কি করে না ঘুমায় না তার মা এইখানের কাজটা কি ওইখানে করে এইখানের গ্লাসটা ওইখানে রাখে এইখানের বাটিটা ওইখানে রাখে ওইখানেটা ওইখানে রাখে আর কোনো কাজ না তার বাবা যখন ডেকে ডেকে বলে আসো ঘুমাইতে আসো ঘুমাবানা তুমি তখন বলতেছেন না আমি ঘুমাবো না আমার কিছু কাজ বাকি রয়ে গেছে আপনি ঘুমায়া যান আপনি ঘুমায়া যান আমার কিছু কাজ বাকি রয়ে গেছে আসলে কোনো কাজ না কাজ শুধু একটাই। আমার সন্তান বাহিরে রয়ে গেছে আমি যদি ঘুমায়া যাই আমার সন্তান যখন মামা বলে ডেকে ডেকে বলবে মা আমি যদি ঘুমায়া যাই আমি কে তার ডাকে সারা দিবে তাকে ঘরে কে ঢুকাইবে আপনি ঘুমাইয়া যান আমার কোনো কাজ নাই অন্তরে বলতেছেন আমার একটাই শুধু কাজ আমি আমার সন্তানকে সময় মতন ঘরে ঢুকাইয়া দিব দিবাহ আল্লাহ বলতেছেন যেটা একটা কারণে আমার কি আল্লাহ আমার তন্দ্রা ঘুম আমার আসে না মোহাব্বাতের কারণে তোমাদেরকে এত মায়া করে বানাইলাম এত মোহাব্বত করে বানাইলাম গভীর রাত্রে আমি যদি ঘুমাইয়া যাই আমি যদি ঘুমায় যাই গভীর রাত্রে তোমরা অসুবিধায় পড়বা গভীর রাত্রে তোমরা এমন একটা জায়গায় আটকে গিয়েছো সমুদ্রের ভিতরে তুমি পড়ে গিয়েছো পরে ডাকতেছো আল্লাহ জঙ্গলের ভিতরে বাগে তোমাকে দাওয়া করতেছে বলতেছো আল্লাহ বাসের ব্রেক ফেল হয়ে গেছে তোমরা ডাকতেছো আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন গো যদি ঘুমায়া যাই তোমার ডাকে কে সাড়া দেবে কে সাড়া দিবে তোমার ডাকে চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্যে সুমান আল্লাহ